가롱 우리 기대하다. 자, 우리 지시. 에휴, 땡보다. 에이 가롱이 의 뜻이 뜻이 아무나 틀리 집어버리다. 튀김을 지시하다. 안 굴러져도 아마이 낙지래. 이제 고가다. 비스코네 콘도리토마들 것도 순치. 헤헤. 아무 가와 사도 했지 부지. 다 베스트. 이 바간타 아마리. 이슈 이슈. 저또 고지 안 빌레카. 너비 헤. 이 까타타릴 베라딩이에 바간에 죽대 하베. 까타타릴 베라딩이에. 마네 까타타릴 베라딩이 뭐기 그래? 헤헤. 아미 하이 점프 챔피언. 신투 아미 또 챔피언 나리 하다. 아미 또 홀레 키바베 바가네 두고 암 카보 토르 케테 하베 나리 부다. 이 셔마 탁테 이 카타 타리르 베라 라피에 파르비 가치 우드비 암 파르비. তারপর খাবি এত কষ্ট আমি থাকতে তুই কেন করবি রে বোদা তার থেকে তুই বরং এখানেই থাক আমি লাফিয়ে ওপারে যাই তুই দেখ কিভাবে লাফ দিতে হয় শিখে নে কত তুই যখন ঢুকলি তখন আমার জন্য আনিস কিন্তু আম বাগানের মালিক কি ভালো রে কত আম দিল কিন্তু বড় কষ্টের যে তুই একটাও আম পাবি না হদা কাজটা তুই মোটেও ভালো করলি না কিন্তু আমাকে না দিয়ে খেলে তোর ভালো হবে না বলছি দাঁড়া লাভ দিতে পারি না তো কি ছুটতে পারি তো দেখ তোকে আমি ধরে ফেলছি তারপর ঠিক আছে তোর ওই আম আমি কেড়ে নিয়েই খাব তোর ওই গোদা শরীর নিয়ে আমাকে ধরার আশা ছাড় এবার কোথায় যাবি আমার কোনো চিন্তা নেই ভোদা এই নালা আমি হাই জাম্পের বদলে লং এই পার হবো ঠিক আছে আমিও হাল ছাড়বো না আদা ওই দিয়েই আমি নালা পার হবো যাক এই জায়গাটা বেশ নিরিবিলি ওই ভোঁদাটা এখানে নিশ্চয়ই আসবে না এখানে বসেই এখন আমি আমার আম্র ভক্ষণ শুরু করি আরে হাদাটা কোথায় গেল বাবাগো বাবাগো মরে গেল শির আওয়াজ পাচ্ছি হাদার গলা না এত ওই ঝোপের পেছন থেকে তো দেখি তো কাছে গিয়ে এ কি হলো রে হাদা তোর আমকে একেবারে যে ফ্ল্যাট হয়ে গেলি কি শয়তান আম বাগানের মালিক পেটের কি বেতারে উড়ে বাবা আমি কইনি এবার আম খাওয়ার জন্য আমায় অন্য উপায় তাহলে বের করতে হবে রে গাছের উপরের দিকে তাহলে আমি এই কাঠের লাঠিগুলোকেই রনপা বানিয়ে ওই বেড়াটা টিঙ্গব তারপর গাছের উপরের দিকের মিষ্টি আমগুলোই আমি পারব ¶¶
কত পাকা পাকা আম সব আমার হাতের নাগালের মধ্যে ঝুলে আছে। এবার আমি আমার পছন্দ মতো আম পেড়ে খাবো। ওই মালিকের কাঁচা আম আমার আর দরকার নেই। খাদার জন্য বড় কষ্ট হচ্ছে আমার। যাই, এবার ওই হাঁদাটার কাছে যাই। এমনিতেই তো ওটা টক আম খেয়ে পেটের ব্যথায় ছটফট করছে। এবার ওর সামনে গিয়ে যদি আমি এই পাকা পাকা আমগুলি ওকে দেখিয়ে দেখিয়ে খাই, তবে পেটের সঙ্গে সঙ্গে নিশ্চিত ওর বুকের ব্যথাও শুরু হয়ে যাবে। এটাই হবে ওর উচিত শিক্ষা। যাই যাই ওর কাছে। এবার বেরিয়ে যাই, সাদার কাছে গিয়ে ওকে দেখিয়ে দেখিয়ে খাই। বুঝলি রে হাদা, সত্যি এই আমগুলো মিষ্টি রে। ঠিক তোর আমগুলো যতটা টক ছিল, তবে তোকে ভালোর জন্যই দিচ্ছি। টকের পর মিষ্টি আম খেতে নেই রে হাদা। সুন্দর মিষ্টি খেতে আম। একটা গল্প বলো না ফেরিওয়ালা। এত ভালো ভালো সব খরিদ্দার যখন এসে গেছে, তখন তো এই ফেরিওয়ালাকে তার ঝাঁপি খুলতেই হবে। শুধু ফেরিওয়ালা নয়, গপ্পের ফেরিওয়ালা বলো। মা আমার ঠিকই বলেছে, শুধু ফেরিওয়ালা নয়, গপ্পের ফেরিওয়ালা। এবার একটা গল্প বলো না। বেশ, আজ আমি তোদের একটা ভূতের গল্প বলবো। না না না, ওসব ভূত প্রেতনি রাজপুত্র রাজকন্যা নয়, অন্য গল্প শুনবো। অন্য গল্প? আচ্ছা বেশ শুন তবে। মধুপুর গ্রাম। গ্রামের পূর্ব দিকে ডাকসাইটে জমিদার রাধাকান্ত মৈত্রের প্রকাণ্ড তিন মহলা বাড়ি। ঠিক তার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম দিকে গ্রামের সবচেয়ে গরিব পানু দত্তের বাড়ি। ও গিন্নি, তোমায় আর কতবার বলবো যে ডাল এত ঘন করো না। জানো মুগের ডাল এখন কত করে? 2 টাকা সের। এটাকে তুমি ঘন ডাল বলছো? বলো না বলো না। কেন, বললে কি হবে? জমিদারের পেয়াদা এসে আমায় ধরে নিয়ে যাবে? না, জমিদারের পেয়াদায় ধরবে না বটে, কিন্তু নদী পুকুর খাল বিলের জল মাটির নিচে চলে যাবে। কেন? লজ্জায় বাবা, লজ্জায়।
কারণ জলও বোধ হয় এর চেয়ে ঘন হয়। তাহলে আর এই ডাল দিয়ে দুবেলা ভাত না গিলে জল দিয়ে গিলতে পারো? বড় বড় কথা, দু পয়সা রোজগার করার তো মুরদ নেই, কিন্তু মুখে তো বেশ চ্যাটাং চ্যাটাং কথা ফোটে। বলি বুড়ো বাপের ঘাড়ে বসে আর কতদিন খাবি? এমন কথা বলছো যেন দুবেলা সোনার পালঙ্কে বসিয়ে কালিয়া কোপ্তা খাওয়াচ্ছ। খাওয়াও তো ভারী, আতপ চালের ভাত আর এই পাতলা ছ্যাঁচড়ে ডাল, সাথে কোনোদিন বা একটু আলু ভাতে, আবার কোনোদিন বা শুধু ওই শুষ্নি শাক সেদ্ধ। দূর দূর গরুরও অখাদ্য। তা বেশ তো খোকা, আমরা এতদিন এই গরুর অখাদ্য বস্তু খাইয়ে তোমায় এত বড়টি করে তুলেছি, আজ থেকে তুমি তোমার গায়ে গতরে খেটে মানুষের উপযোগী সুখাদ্যের জোগাড়টা করে নিও, কেমন? ঠিক আছে, তাই করব। আর তবেই আমি ঘরে ফিরব। খালি বড় বড় কথা, মুরত কত তা তো জানা আছে। আরে চানু না, এই ভর দুপুরে হনহন করে কোথায় যাচ্ছে? চানু, এই চানু! কে ও পাঁচু? তাই এই ভর দুপুরে হনহন করে যাচ্ছিস কোথায়? যাচ্ছি পাশের রাজ্যে অর্থ উপার্জন করতে। বাবা, এ যে দেখি ভূতের মুখে রাম নাম, তুই তো হদ্দ কুঁড়ে রে, সেই তুই কিনা গায়ে গতরে খেটে পয়সা রোজগার করবি? অপূর্ব সুন্দরী তো, যেন স্বর্গের অপ্সরী। এ কে ভাই পাঁচু? আমাদের জমিদার মশায়ের মেয়ে। আরে, এরকম একটা সুন্দরী মেয়েকে যদি বিয়ে করতে পারতাম। সেগুড়ে বালি, জমিদার মেয়েকে কি আর তুই আমি বিয়ে করতে পারবো রে? ও কোনো জমিদারেরই বউ হবে। ঠিক আছে, দেখা যাক উপরওয়ালার কি ইচ্ছা। আচ্ছা চলি ভাই। হ্যাঁ দাইমা, এই ছেলেটি কে গো? কি সুন্দর দেখতে! আমার মুখ পড়ে সারা গ্রামে আর ছেলে পেলি না, শেষে কিনা ওই চানু! ছ্যা ছ্যা ছ্যা, ওরা যে হদ্দ গরিব রে, জানিস না ওদের সম্বন্ধে গ্রামের লোকেরা কি বলে? ও, ওই তাহলে পানুর ছেলে চানু? তা সে গ্রামের লোক যাই বলুক না, ওই ছেলেটাকে দেখতে কিন্তু খুব সুন্দর, ঠিক যেন কার্তিক ঠাকুরটি। আমার কিন্তু ওকে বেশ মনে ধরেছে দাইমা। ওরে মুকুড়ি, চুপ কর চুপ কর, তোর বাপ জানতে পারলে একেবারে হুলস্থুল কাণ্ড করে ফেলবে। নে নে চ, এখন জল আনবি চ। চল। রাগের মাথায় তো বেরিয়ে এলাম বাড়ি ছেড়ে। এদিকে সামনে গভীর জঙ্গল, সন্ধেও হয় হয়, কাছাকাছি কারোর একটা কুটির পর্যন্ত দেখতে পাচ্ছি না, শুধু সামনের এই সুড়ি পথ। যাই যাই, দেখি এগিয়ে যদি একটু কুটির দেখতে পাই। প্রণাম হই বুড়িমা। কে বাপু তুমি? পথিক। তা কি চাই তোমার? এই কিছু খাবার দাবার আর একটি সুন্দর চমৎকার বিছানা। আমার ছয় ছেলে ছয় ডাকাত, তারা কাজে বেরিয়েছে, আসার সময় হয়ে এলো, এসে যদি তোমায় দেখে তাহলে তোমার ছাল ছাড়িয়ে নেবে, তাই বলছি মানে মানে কেটে পড়ো। সে আর বেশি কথা কি, এই রাতের অন্ধকারে ঠান্ডায় গাছতলায় দাঁড়িয়ে মরার চাইতে গায়ের চামড়া তুলে ফেলবে সেই বরং ভালো। বাবা, তুমি বেশ কথা জানো তো দেখছি। ঠিক আছে বসো, খেতে দিচ্ছি। এই নাও বাবা, খাও। কই, বললে না তো বাবা রান্না কেমন হয়েছে? খুব সুন্দর, প্রাণটা ঠান্ডা হলো। তা হ্যাঁ বুড়িমা, এবার চটপট শোবার জায়গাটা দেখিয়ে দাও তো। এই যে এই সোজা ঘরটা। আচ্ছা চলি তবে। বাহ, বেশ নরম বিছানা তো। বুড়িমা, আমি শুলাম, কিন্তু সাবধান, তোমার ছেলেরা এসে যেন আমার ঘুম না ভাঙায়, তাহলে কিন্তু বড্ড মুশকিল হবে বলছি। আচ্ছা।
এই কে তুমি, কি চাও এখানে? আমি চোরদের সর্দার, আমার দলের জন্য লোক খুঁজছি। তোমরা যদি চালাক চতুর হও তাহলে তোমাদের অনেক বিদ্যে শিখিয়ে আমার দলে নিয়ে নেব। ঠিক আছে, তুমি এখন হাত মুখ দিয়ে কিছু খাও, তারপর দেখা যাবে কে কার সর্দার। হ্যাঁ, সেই বরং ভালো। ভাই সব, দূরে ওই ছাগল নিয়ে গমনরত একটা লোককে দেখছো? হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। আচ্ছা, তোমাদের কেউ কোন রকম জোর জুলুম না করে শুধু বুদ্ধির দ্বারা ওই ছাগলটি আনতে পারবে? না পারবো না। ব্যাস, দেখো তাহলে আমি কেমন করে পারি। আয় 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 আয়, আজ গিন্নির জন্য একটা চাদর কিনতেই হবে। বেচারা কাল ঠান্ডায় খুব কষ্ট পেয়েছে। আরে, এই জুতোটা কার? বেশ খাসা জুতো তো, কিন্তু এক পাটি মাত্র, আর এক পাটি পেলে তবে বেশ ভালো হতো। আয় 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 আয়, সঙ্গে আয়। আরে, এই তো আর এক পাটি জুতো, বেশ সুন্দর জুতো। ইস, যদি আগের পাটিটা কুড়িয়ে রাখতাম, কি জানি ওটা এখনো বোধহয় ওখানেই পড়ে আছে। যাই যাই, ছাগলটা বেঁধে বড় একটু এগিয়ে দেখি। তোমার এদিকেও গেল, ওদিকেও গেল। আয় আয় আয়। এই দেখো ভাইসব, এই সেই ছাগল, জোর জুলুম না করে বুদ্ধির দ্বারা আদায় করা। আরে, প্রথম জুতোটা তো এখানেই ছিল। মিচিমিচি এতটা হেঁটে এলাম। না, যাই, ছাগলটা আবার বেঁধে রেখে এসেছি, যাই। আরে, অন্য পাটিটাও তো দেখছি এখানে নেই। সে কি, ছাগলটাও তো নেই, কি যে করি। এদিকে আবার বাড়িতে বলে এসেছি বাজারে ছাগল বেচে গিন্নির জন্য একটা চাদর নিয়ে যাব। না, তাহলে চুপচাপ গিয়ে ভেড়াটাকে বরং নিয়ে আসি। হ্যাঁ, সত্যি করে বল না ভাই, এমন অসাধ্য সাধন কি করে করলে? বেশ শোনো তবে, এই অসাধ্য সাধনের মূল হোতা হলো এই জুতো জোড়া। কি করে কি করে? আমি বুঝেইছিলাম, চাষি জঙ্গল পথ ধরে সোজা এগিয়ে যাচ্ছে, ব্যাস সুযোগ বুঝে। সত্যি ভাই, তোমার বুদ্ধির তুলনা নেই। তোমাকে আমরা আমাদের সর্দার বলে মেনে নিলাম। এখন এসো সর্দার, তোমাকে আমরা আমাদের ধনরত্ন সমূহ দেখাই। এই হচ্ছে আমাদের সঞ্চিত ধনরত্ন। ঠিক আছে, তোমরা তোমাদের কাজে যাও, আজ থেকে এই সব ধনরত্ন সামলাবার দায়িত্ব আমার। ঠিক আছে সর্দার, তবে আমরা ডাকাতিতে চললুম, চলো হে সব। ব্যাস, এই সুযোগ, চটপট কাজ সেরে সটকে পড়তে হবে। দেখলে, তোমায় বলেছিলুম গিন্নি, অমন হদ্দে কুড়ে জায়গা কোনো চুলোয় হবে না। ঠিক আবার জ্বালাতে এসেছি। ও বাবা, তাড়াতাড়ি দরজাটা খোলো না। উফ, যেন ঘোড়ায় জিন লাগিয়ে এসেছে। দাঁড়া দাঁড়া, যাচ্ছি।
এত ঝলমলে পোশাক তুই কোথা থেকে পেলি? গলায় মোতির মালা, আঙুলে কত ঝলমলে পাথর বসানো আংটি। আরে তুই কি রাজার অধীনে চাকরি পেয়েছিস নাকি? না। তবে জমিদারের অধীনে? তাও না। তবে চুরি করেছি। হ্যাঁ, চুরি করেছিস? ওগো, আমাদের ছেলে শেষে কিনা চুরি করলো গো। ওগো, শেষ জীবনে আমাদের কারাগারে পচে মরতে হবে গো। ওগো, আমাদের কি সর্বনাশ হলো গো। ও চুপ করো, আগে আমার সব কথাটা তো শোনো। কি শুনবো? হ্যাঁ বলি, কি শুনবো? কি হ্যাঁ, আর কি শোনার বাকি আছে? কার বাড়ি থেকে কিভাবে চুরি করেছে সেই বৃত্তান্ত? হ্যাঁ, সেই বৃত্তান্ত না চেঁচিয়ে চুপচাপ শোনো। কাল আমি বাড়ি থেকে বেরোনোর পর এখন বলো, আমি কি ভুল করেছি? না, ভুল কিছু করনি, ঠিকই করেছো। চোরের ওপর বাটপাড়ি করেছো। শোনো বাবা, এখন তোমায় আরেকটি কাজ করতে হবে। কি কাজ বাবা? কাল সকালে তুমি এই এক থলি মোহর নিয়ে জমিদার বাড়ি যাবে। তাকে বলবে যে আমি তার মেয়েকে বিয়ে করতে চাই। হ্যাঁ, তাহলেই হয়েছে। জমিদার মশাইয়ের পেয়াদা লাঠি পেটা করে আমায় মেরে ফেলবে। কিচ্ছু মারবে না। তুমি গিয়ে তাকে বলো যে আমি সর্দার চোর, আমার মতো ঝানু চোর দুনিয়ায় আর একটিও নেই। জবরদস্ত ওস্তাদ চোরেদের ফাঁকি দিয়ে আমি লাখ টাকা রোজগার করে এনেছি। আর এই মোহরের থলিটা জমিদার মশাইকে নজরানা দিও, ঠিক আছে? ঠিক আছে বাবা। তোমার ছেলে যখন লক্ষ্যপতি, তখন তার সাথে আমার মেয়ের বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। তবে তার আগে আমার হবু জামাইয়ের বুদ্ধিটা একটু পরখ করে দেখতে চাই। শোনো পানু দত্ত, আগামী রবিবার আমি একটি হাঁস ভাজা খাব। যদি তোমার ছেলে চানু কড়া থেকে ওই হাঁসটা চুরি করে আনতে পারে, তবে আমি তোমার ছেলের ব্যাপারে ভেবে দেখব। আর হ্যাঁ, হাঁসটি ভাজা হবে বাগানের কাঠের ঘরে। যথা আজ্ঞা জমিদার মশাই। ও, এই ব্যাপার? তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, ও হাঁস আমি কড়া থেকে ঠিকই চুরি করব। ভালো করে ভাজ। আর হ্যাঁ, টকটা যেন একটু বেশি হয়। হাঁসের মাংস বেশি টক টক না হলে আমি আবার ঠিক খেতে পারি না। ও, আপনি কিচ্ছু চিন্তা করবেন না জমিদার মশাই, মাংসটি যা হবে না, টকটক ঝালঝাল দারুণ জমবে। জয় হোক বাবা, আপনাদের খেয়ে দিয়ে কিছু থাকলে আমি বুড়ো ভিখিরি কিছু খেতে পাবো কি? হ্যাঁ হ্যাঁ, পাবে, নিশ্চয়ই পাবে। রান্নাঘরের দাওয়ায় বরং কিছুক্ষণ বসো। বাবু, ওই দেখুন বাগানের ঘাসের ওপর একটা কি সুন্দর নধর খরগোশ লাফাচ্ছে। লাফা, তুমি তোমার কাজ করো। বাবু, ওই দেখুন আর একটা খরগোশ। তাতে তোমার কি? না না বাবু, খরগোশের মাংস তো খুব সুন্দর খেতে, একেবারে নরম তুলতুলে, আর কি মিষ্টি, দিয়ে দারুণ জমবে। চুপ, একদম বেশি হইহই করবি তো গুলি করে খুবই একেবারে উড়িয়ে দেব। হাঁস ভাজছিস, চুপচাপ ভেজে যা। বাবু, আর একটা খরগোশ। কই দেখি? তাই তো, তিন তিনটে খরগোশ, বড় আশ্চর্যের কথা। আপনি আপনার আশ্চর্যের কথা ভাবুন, আর এই রইল আপনার হাঁস ভাজা। চললুম এখন আমি ওই খরগোশ ধরতে। এই 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 হতভাগা, শুনে যা বলছি,
থাকো তোমরা তোমাদের খরগোশ শিকার নিয়ে, আমি চললুম কড়া থেকে তোমাদের হাঁস বাজা নিয়ে। জমিদার মশাই, এই নিন আপনার হাঁস ভাজা। আজ দুপুরবেলা আমার ছেলে চানু ভিকিরি সেজে আপনার বাগানের কাঠের ঘর থেকে চুরি করে এনেছে। এটা খুবই সহজ ব্যাপার ছিল। শোনো পানু দত্ত, চানু, এবারেও তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। আর একটা শেষ বুদ্ধির খেলা আমি তোমার সাথে খেলতে চাই। আজ রাত্রে যদি তুমি চাতুরির দ্বারা আমার বিছানার চাদরটা চুরি করতে পারো, তাহলে কালই আমি তোমার সাথে আমার মেয়ের বিবাহ দেব। ঠিক আছে, এ অসম্ভব আমি সম্ভব করব। বাহ, আজকের রাতটা খুব সুন্দর। কি সুন্দর জ্যোৎস্না উঠেছে। ওই দেখো চানু কেমন উঁকি মারছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। একি করলে গো, তুমি চানুকে মেরে ফেললে, গুলি করে মেরে ফেললে। না না না, গুলি করে মারতে যাবো কেন? আহা, আমি তো ফাঁকা দেওয়ার দিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই নিচে গিয়ে দেখে আসছি। অনেকক্ষণ হলো তো গেছে, কিন্তু আসার নামই নেই। গিন্নি, আরে শিগগিরই বিছানা চাদরখানা দাও, বেটা মরেনি বোধহয়, কিন্তু বেজায় রক্ত পড়ছে, একটু পরিষ্কার করে বেঁধে টেঁধে ওকে নিয়ে আসবো। ঠিক আছে, এই নাও। বেটা পাজি চানু, ওকে ফাঁসি দেওয়া দরকার। বেচারির বড্ড লেগেছে, আর তুমি কিনা ওকে গালাগালি দিচ্ছো। ওর বাস্তবিক লাগাই উচিত ছিল। বেটা খড় দিয়ে একটা মানুষ বানিয়ে সেটাকে কাপড় চোপড় পরিয়ে এদের জানলায় ধরেছিস। ছাই মাতা মুন্ডু বলছো, খড়ের মানুষ তো রক্ত মুছবার জন্য বিছানার চাদর চাইলে কেন? বিছানার চাদর বলছো কি? আমি তো বিছানার চাদর চাইনি। তবে কি তোমার মনে হয় আমি মিথ্যে কথা কইছি? আগে না গিন্নিমা, আপনিও মিথ্যে বলেননি, আর জমিদার মশাইও চাদর চাননি। জমিদার মশাইয়ের গলা করে আমি আপনার থেকে চাদর চেয়েছিলাম। কি ভীষণ শয়তান রে বাবা তুই। জমিদার মশাই, এবার তবে আপনার মেয়ের সাথে আমার বিয়েটা হবে, হবে, নিশ্চয়ই হবে, কালই হবে। এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। জমিদার মেয়ের সাথে চানুর ধুমধাম করে বিয়ে হয়ে গেল। চানু এখন আর আগের মতো কুঁড়ে নেই, অনেক বদলে গেছে। জমিদার মশাই আর তার গিন্নি শত মুখে চানুর সুখ্যাতি করতে গিয়ে বলে, আমাদের ঝানু চোর চানু। তারপর 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 কি হলো? তারপর তারপর আর কি হলো? সূর্য ডুবে আধার এলো, গল্প আমার সাঙ্গ হলো, উড়িয়ে পথের রাঙা ধুলো, ফিরছে ঘরে ছেলে বুড়ো। উড়িয়ে পথের রাঙা ধুলো, ফিরছে ঘরে ছেলে বুড়ো। আমিও চলি তাদের সনে, আমার জীর্ণ কুটির পানে, পাঠাভ্যাসের সময় হলো, তোমরা এবার ঘরে ফেরো। কথা দিলাম আগামীকাল আসবো আমি সকাল সকাল, ছোট্ট ঝাঁপি খুলবো আবার, শুনবে গল্প মজার মজার। এবারের গল্প লিচু। মহারাজ, এবারে গাছে কিন্তু বেশ ভালোই আম হয়েছে। তা সত্যি বটে। তবে শুনছি এবারে সর্বত্রই নাকি আমের ফলন যথেষ্ট ভালো হয়েছে। সে ভালো খারাপ যাই হোক, আমাদের রাজ্যে আমের ফলন কেমন হয়েছে সেইটা বলুন। ভালো, খুবই ভালো। আর আমাদের বাগানে যে বিখ্যাত কহিতুর আমের গাছ আছে,
আমি হলফ করে বলতে পারি ওই গাছ আমাদের সইদের বাগানেও নেই। তা কি করবে শুনি, সইকে নিয়ে এসে আম গাছ দেখাবে? আম গাছ দেখাবো না, আম পাঠাবো। আম সুবর্ণ পাত্রে মসলিন ঢাকা দেওয়া সুপক্ক কহিতুর আম পাঠাবো। যা তোমার ইচ্ছে। প্রণাম রানীমা, বর্ধমানের রানীমা আপনাদের জন্য সামান্য উপহার পাঠিয়েছেন। ও মা, কই দেখি দেখি। ও বাবা, সুবর্ণ পাত্রে আম! ও মা, এ যে ভোজপত্রে কি লেখা দেখছি! সখী, তোমার জন্য আমাদের রাজ্যের আম পাঠালাম, খেয়ে দেখো। তবে হ্যাঁ, ফলটা কেটে যেন আবার বেশিক্ষণ রেখে দিও না, তাহলে তোমার প্রসাধনী সামগ্রীর মতন গলে পড়বে। দেখুন মহারাজ, দেখুন সই কিরকম লিখেছে আমাকে। দুঃখ করো না রানী, তোমার সই আগের জন্মে হয় মন্থরা নয়তো কইকেই ছিল। এখন চলো একটু রাজ উদ্যানে ঘুরে আসি। বেশ, তাই চলুন। মহারাজ দেখুন, এবছর গাছে যেমন আম হয়েছে তেমনি লিচুও প্রচুর হয়েছে। তা সত্যি বটে। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রানী? গোপাল, একমাত্র গোপালই পারে মুখের মতো জবাব দিতে। আপনি বরং তাকেই একবার ডেকে পাঠান মহারাজ। বেশ, যা ইচ্ছে তোমার। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, এর ওষুধ আমার কাছে আছে, আপনি বরং বাগান পাহারা দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি মহামন্ত্রীর সাথে এ ব্যাপারে কথা বলবো খন। অত বড় বাগান, অতগুলো লিচু গাছ, তাতে আবার অত লিচু, পোহরে দিয়ে পাহারা দিতে গেলে পোহরীরা নিজেরাই সব ঝেড়ে ফাঁক করে দেবে। তবে উপায়? মহারাজ, বুদ্ধিটা কার? আমাদের গোপালের। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি, গোবুচন্দ্র, সেনাপতি মশাই, গোপাল আর কবিরত্ন, আমরা এই কজন মিলে যদি বাগানের লিচু গাছ পাহারা দিই তবে কেমন হবে? ব্যাপারটা মন্দ হবে না। কি গোপাল, তোমার কি মত? আপনি যখন আদেশ দিচ্ছেন তখন আর আমি না করি কি করে। বেশ মহারাজ, তাই হবে, আজ রাত থেকে আমরা পাহারা দেওয়া শুরু করব। বাবা, কি অন্ধকার রাত্রি! রাত্রি তো অন্ধকারেই হয়, আলোকোজ্জ্বল রাত্রি আমি তো কোনোদিন দেখিনি। ওহা, তুমি চুপ করো তো। ভাই গোপাল, তোমরা দুজনে বরং এখানে পাহারা দাও, আমরা তিনজনে ওই দিকটা যাই। ছি 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 ছি, এই তোমাদের পাহারা! পশ্চিম দিকের বেশ কয়েকটি গাছের লিচু প্রায় সাফ। কাল রাত্রে তো পশ্চিম দিকে মহামন্ত্রী আর তার চেলারা পাহারা দিচ্ছিল না? হ্যাঁ, তাই তো। আজ রাত্রে যেন আর চুরি না হয়, ঠিক মতো পাহারা দেবে তোমরা। গবু, আজ আমরা রাত্রের চার প্রহরে চারদিকে ঘুরে বাগান পাহারা দেব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে আজ আমরা প্রথমে এই পূর্ব দিকে পাহারা দেব। গোপাল, তোমরা পাহারা দেবে পশ্চিম দিকে। চল হয়ে সব, আমরা পূর্ব দিকে যাই। ছি 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 ছি, কাল রাত্রে বাগানের সমস্ত লিচু গাছের তলায় স্তূপ স্তূপ আঁটি আর খোসা। বলি পাহারা দিলে তো চোর কমে, কিন্তু এক্ষেত্রে দেখছি যে চোরের উৎপাত বেড়েই যাচ্ছে। এসব কি হচ্ছে মহামন্ত্রী? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ গোপাল, তুমি কি কিছু বুঝতে পারছো? আগে না মহামন্ত্রী। ঠিক আছে, দেখছি মহারাজ কি করা যায়। আজ সবাই খুব সতর্ক থাকবে, চোর ধরতেই হবে। চলো আমরা ওইদিকে যাই, আর গোপাল তোমরা এইদিকে থাকো। হ্যাঁ,
কবিবর চলুন, আমরাও চুপি চুপি ওদের পিছু পিছু যাই। বেশ চলুন। বাহ, লিচুগুলো দারুণ মিষ্টি। হ্যাঁ, তা সত্যি বটে। কি বুঝছেন কবিবর? এ দেখি সর্ষের ভিতর ভূত। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ও, লিচু খেয়ে পেট ভরে উমা, ওটা কে গো? চিনতে পারছিস না, আমি লিচু ভূত, এই গাছেতে থাকি। কদিন ধরে এই তোরা আমার শান্তি নষ্ট করছিস, তাই আজ আমি তোদের ঘাড় মটকাবো। আমি গোপাল, চলুন এবার নিশ্চিন্ত মনে ঘরে ফেরা যাক। যা ভয় দেখিয়েছি তাতে তল্লাটে আর কেউ মারাবে না। হ্যাঁ, তাই চলো। যাক বাবা, লিচু বাগানে ভূতের উপদ্রব সাপে বর হয়েছে, আর লিচু চুরি হচ্ছে না। শুধু তাই নয় মহারাজ, বর্ধমানের মহারানীকে মুখের মতন জবাব দেবার মতন সুপক্ক সুমিষ্ট লিচুও পাওয়া গেছে। ভাই সই, তোমাদের আম সুস্বাদু বটে, কিন্তু সুমিষ্ট নয়। হলে তোমার মনের আর মুখের তেতো দূর হয়ে যেত। তাই বিবেচনা করে আমাদের বাগানে লিচু পাঠালাম, যার গাছ সুদূর পশ্চিম থেকে আনানো হয়েছে। আশা করি এতে তোমার মনের আর মুখের তেতো স্বাদ দূর হবে। ঠিক আছে, সুযোগ পাই তখন আবার দেখে নেব। কলিঙ্গ দেশের রাজা শুকসেন, প্রবল পরাক্রমী, দর্দণ্ড প্রতাপ রাজা। রাজ্যের চারিদিকে শুধু শান্তি আর শান্তি, তাই সকলেই তার জয়গান করে। সত্যি, আমাদের রাজার মতো রাজা হয় না। হ্যাঁ, তা সত্যি বটে। সত্যি তার শাসনে সমগ্র দেশে শুধুই শান্তি, চোর ডাকাতের উপদ্রব নেই, মারামারি ঝগড়াঝাটি নেই। হ্যাঁ, তা সত্যি বটে। তবে শুনেছি আমাদের রাজা নাকি খুবই আমোদে, আর আমোদ প্রমোদের সময় বড় ছোট জ্ঞান করেন না। হ্যাঁ, কথাটা সত্য বটে। মহামন্ত্রী, অনেকদিন হলো শিকারে যাওয়া হয় না, আপনি যাত্রার আয়োজন করুন। যথাজ্ঞা মহারাজ। আজ সারাদিন ঘুরলাম, কিন্তু জঙ্গলে একটা পশু পাখি পর্যন্ত দেখতে পেলাম না। সত্যি মহারাজ, কথাটা ভাববারই বটে। তাহলে কি করা যায় বলুন তো। চলুন জঙ্গলের আরো গভীরে যাই। বেশ, তাই চলুন মহারাজ। না, এখানেও কোনো পশু পাখি দেখতে পেলাম না। এদিকে সন্ধেও হয়ে এলো, চলুন মহারাজ এবার বরং ফেরা যা। হ্যাঁ, তাই চলুন মহামন্ত্রী। আরে দাঁড়ান দাঁড়ান মহামন্ত্রী, ওই গাছের ডালে দেখুন। আরে হ্যাঁ, তাই তো, মনে হচ্ছে কোনো সন্ন্যাসী মাথাটা নিচু করে ধ্যানে মগ্ন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি মহারাজ? মহাযোগীর ধ্যান ভঙ্গ করার বুদ্ধি। না মহারাজ, এসব করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। এরা সন্ন্যাসী মানুষ,
রেগে গিয়ে সাপ দিয়ে ভস্ম করে দিতে পারে। তুমি বড় ভীতু, চলো ফেরা যাক। মহামন্ত্রী, সেই জঙ্গলের সাধুর কথাটা মনে আছে তো? আজ্ঞে হ্যাঁ মহারাজ। আপনি ঘোষণা করে দিন যে যে ব্যক্তি ওই সাধুর ধ্যান ভঙ্গ করে তাকে সংসার জীবনে প্রবেশ করাতে পারবে তাকে রাজা লক্ষ স্বর্ণ মুদ্রা দান করবে। যথাজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, আমাদের মহারাজ সুখসেন সেদিন মৃগ আয় গিয়ে রাজার ঘোষণা ছড়িয়ে পড়ল সমগ্র রাজ্যে, কিন্তু কেউই সেই যোগীর ধ্যান ভঙ্গ করার মতন দুঃসাহস দেখাতে পারল না। কিন্তু এগিয়ে এলো এক যুবতী। মহারাজ, আমি সাধুর ধ্যান ভঙ্গ করতে পারবো, তবে আমার কিছু অত্যাবশ্যকীয় দ্রব্যের প্রয়োজন। বেশ বলো, তোমার কি কি প্রয়োজন? বেশ ঠিকই আছে, সবই তুমি পাবে। তবে আমি আজই যাত্রা করি রাজন। প্রণাম। সাধু বেশ দুর্বল, এখন ওনার দরকার পুষ্টিকর খাদ্য। যাই, একটু মোহনভোগ তৈরি করে আন। মোহনভোগ তৈরি, যাই এবার কাজ শুরু করি। যুবতী ধীরে ধীরে সাধুকে খাওয়ালো সেই মোহনভোগ। সাধুর গায়ে একটু জোর এলো, চোখ মেলে তাকালেন তিনি, তারপর উঠে বসলেন, শুধলেন যুবতীকে। কে তুমি দেবী? আমি গন্ধর্ব কন্যা, এখানে তপস্যার জন্য এসেছি। আপনি আমায় তপস্যা শেখাবেন? নিশ্চয়ই শেখাবো। সাধু তপস্যা শেখাতে শুরু করলেন যুবতীকে, কিন্তু ধীরে ধীরে ভালোবেসে ফেললেন যুবতীকে। হে সুন্দরী, আমি তোমায় ভালোবাসি, তোমায় বিবাহ করতে চাই, এতে কি তোমার কোনো আপত্তি আছে? আমি তো আপনাকে প্রথম থেকেই আমার স্বামী বলে স্বীকার করেছি, কিন্তু আপনার ভয়ে এতদিন তা বলতে পারিনি। সাধু বিবাহ করলেন যুবতীকে, কালক্রমে তাদের এক পুত্র সন্তানও জন্মালো। পুত্র সন্তান একটু বড় হলে সেই যুবতী বললেন, স্বামী, ছেলে বড় হচ্ছে, এবার ওর বিদ্যা শিক্ষার সময় উপস্থিত, চলুন এবার আমরা জনপদে যাই। বেশ চলো তবে। যুবতী চাতুরীর সঙ্গে সাধু ও তার পুত্রকে নিয়ে এলেন কলিঙ্গ রাজ্যে। এসে উপস্থিত হলেন কলিঙ্গের রাজপথে। স্বামী, এই হচ্ছে কলিঙ্গ রাজ্য, শুনেছি এখানকার রাজা খুব দয়ালু, চলুন আমরা বরং তাঁর কাছে যাই। বেশ তাই চলো। তুমি সেই রমণী না? তা এ কে? এ আমার স্বামী, সেই সন্ন্যাসী, আর এটি আমাদের ছেলে। হ্যাঁ, সন্ন্যাসী গৃহী? সন্ন্যাসীর তাহলে ধ্যান ভঙ্গ হলো? মহারাজ, এবার সেই লক্ষ স্বর্ণমুদ্রা আমায় দিন, কারণ আমি আমার কথা রেখেছি, সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করেছি। ওরে পাপিষ্ঠ, ওরে নরাধা, তোরা চক্রান্ত করে আমার ধ্যান ভঙ্গ করালি, আজ আমার হাত থেকে তোদের কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। ও রোষে ধ্বংস হলো নগরী। আচ্ছা বলো তো রাজা, এই নগরী ধ্বংসের প্রধান দোষী কে? রাজা, মন্ত্রী, নাকি যুবতী? তিনজনেই সমান দোষী, কারণ রাজা সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করার চক্রান্ত করেছিল, আর অপর দুজন রাজাকে সমর্থন করে গেছিল। তাই শর্ত মতো আমি চললাম।
কামে আর মাধায় দুই অন্তরঙ্গ বন্ধু। রবীন্দ্র বোর্ডিং স্কুলে দুজনে একই শ্রেণীতে পড়ে। সাপ ব্যাঙ ভূত প্রেত চোর ডাকাত প্রভৃতি কোনো কিছুর ভয় তাদের নেই। একদিন স্কুলের হেড স্যার তাদের ডেকে পাঠালেন। শোন, আগামীকাল আমি তোদের দুজনকে আর ঘনাকে নিয়ে ধনুকপুরে আমার এক বন্ধুর বাড়ি বেড়াতে যাব। বাহ, তাহলে তো খুব মজা হবে। ঘনা হেড স্যারের খাস চাকর, ভিতর টিম একটি। যাই হোক, কথা মতো পরদিন সকাল হেড স্যার কামিককে মাধায় আর ঘনাকে নিয়ে যাত্রা করলেন ধনুকপুর। স্টেশনের নাম তো বীরভূমি, আপনি বললেন আপনার বন্ধুর বাড়ি ধনুকপুর। হ্যাঁ, ধনুকপুর গ্রামে। আর সেখানে যেতে গেলে এই স্টেশনেই নামতে হবে, তারপর গরুর গাড়িতে করে যেতে হবে, সে প্রায় ঘণ্টাখানেকের পথ। বাব্বা, এখনো এক ঘণ্টা? কোথায় গরুর গাড়ি? চারদিক তো ভোবো, এদিকে বেলাও তো অনেক হলো। হ্যাঁ স্যার, খুব খিদেও পেয়েছে। চ তবে হাঁটা দি, দেখি পথে যদি কোনো খাবার দাবারের দোকান পাই। হ্যাঁ স্যার, তাই চলুন। বন্ধু চিঠিতে লিখেছিল স্টেশন থেকে সোজা রাস্তা ধরে যেতে হবে। তা আমরা তো সোজা রাস্তা ধরে এগোচ্ছি, মনে হয় আরো কিছুটা যেতে হবে। চ সব আস্তে আস্তে চ। ওই তো চার চারটে মানুষের দিকে আসছে, আজ সুখেই মানুষের রক্ত খাওয়া যাবে। কোথায় এলাম? চারিদিকে মানুষের খুলি হাড়গোর। দূরে দূরে দু একটা চিতা জ্বলছে। তাই তো রে, এ তো মনে হচ্ছে শ্মশান। সে কি শ্মশানে? তো শুনেছি ভূত প্রেত থাকে। এই যে আমরা দুজন,
ভয় পেলে হবে না স্যার, সাহস নিয়ে বুদ্ধি করে এদের হাত থেকে বাঁচতে হবে। শোনো তোমরা, যদি দশটা ব্যাঙ এক জায়গায় বসিয়ে একসাথে তাদেরকে গান গাওয়াতে পারো, তবেই তোমরা আমাদের ঘাড় মোটকে রক্ত খাবে, নচেত নয়। বাবা আর পারি না, আমিও আর পারি না ভাই, মাফ করো। দশটা ব্যাগও আমরা একসাথে এক জায়গায় বসাতে পারবো না, তো তোমাদের গান শোনাবো কেমনে? মাফ করো ভাই, তোমাদের রক্ত খেয়ে আর আমাদের কাজ নেই, আমরা চললাম। মাথায়ের বুদ্ধির জোরে সকলে সে যাত্রায় ভূতের হাত থেকে রক্ষা পেল। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angelkids।